যে এখানে একটা গেট ছিল, গেটটা আটকানো ছিল, তো এই মুহূর্তে গেটটা খোলা হয়েছে, যার কারণে আমি খুব সহজে মসজিদে নববী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এবং রিয়াজুল জান্নাত, যে জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন তিনি নামাজ পড়িয়েছেন, সেখানে এখান থেকেই তিনি উনি সাহাবিদেরকে নিয়ে বিচার মজলিস এখান থেকেই করতেন। এই জায়গাটি রিয়াজুল জান্নাত। তো রিয়াজুল জান্নাতে আমি হয়তো ঢুকতে পারবো না, আমি বাইর সেট থেকে দেখাবো ইনশাআল্লাহ। তো এই মুহূর্তে যে জায়গাটা আমি দেখাচ্ছি, ঠিক এই যে গেটটা, আল্লাহু আকবার, যে এই যে দেখাচ্ছি গেটটা, এটা এটাই হচ্ছে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। এটা মসজিদ নবীর ভিতর থেকে ঠিক এই দেওয়ালটাই, এই দেওয়ালটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের দেওয়াল। বাহির সাইড থেকে এদিক থেকে ভিতরের সাইডটা দেখা যায় না, বাহির থেকে মূলত রাসূলের রওজা মোবারক দেখানো হয়। ঠিক আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, ঠিক এই যে লাইট যেই অংশটুকু চলতেছে, ঠিক ওই অংশটুকুর মধ্যেই এটাই হচ্ছে রিয়াজুল জান্নাত। রিয়াজুল জান্নাত এই যে এই জায়গাটাই হচ্ছে রিয়াজুল জান্নাত, এবং এখানে একটি এখান থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াইতেন, এবং এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহরাব এবং মেম্বর দুইটাই এই জায়গায় অবস্থিত। এই মেম্বর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন। এখানে আসর নামাজের পর এখানে খোলা হয়, ওই জায়গায় সিরিয়াল ধরেন, এবং এখন গভর্নমেন্টলিভাবে একটা ডিক্লারেশন পেপার আছে, ওই পেপার ফিল আপ করে এরপর এদেশের সরকার থেকে অনুমতি একটা পেপার স্পেলি রিয়াজুল জান্নাতে ঢোকা যায়। যেহেতু আমার কাছে এই মুহূর্তে অনুমোদন পেপার নিয়ে আমি ঢুকতে পারতেছি না, বাট আমি বাহির থেকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে লাইট, এটাই হচ্ছে রিয়াজুল জান্নাত। এখানেই মুয়াজ্জিন আজান দেবেন, জোহরের আজান দেবেন। এখন এখন বাজে 11:45। ঠিক এই যে রিয়াজুল জান্নাত, এই রিয়াজুল জান্নার ঠিক দক্ষিণ পূর্ব কর্ণারে, দক্ষিণ দিক পূর্ব কর্ণারের দিকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজা, এবং এখানে 41 নম্বর নামে একটা গেট আছে, যেই গেটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বেশি চলাফেরা করতেন, বাইর হতেন, ঢুকতেন ওই গেটটা দিয়েই। ওই গেট নম্বরটা হচ্ছে 41 নম্বর গেট। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই 41 নম্বর গেট দিয়েই জিব্রাইল আলাইহিস সালাম ওহি নিয়ে আসতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৌঁছাইতেন। এই পর্যন্তই হচ্ছে মূলত মসজিদ নববী থেকে দেখার মতো আমি আপনাদেরকে যতটুকু সম্ভব হয়েছে চেষ্টা করেছি মসজিদ নববী থেকে একে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা ও রিয়াজুল জান্নাত। পরবর্তীতে আমি সরাসরি রিয়াজুল জান্নাত ভিতরে যদি আসতে পারি ইনশাআল্লাহ আপনাদের জন্য রিয়াজুল জান্নাত থেকে একটা ভিডিও বানানোর চেষ্টা করব, এবং রিয়াজুল জান্নাত থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক একেবারে সাথেই লাগানো, যেখান থেকে আমি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজাটাও দেখাইতে পারবো। যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, সবাইকে সবার কাছে দোয়া চেয়ে আমি এই মুহূর্তে মসজিদে নববী থেকে আমার ভিডিও সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।